নমস্কার, আপনার সকলকে মানে মোট ইউটিউব চ্যানেল নলিনীকান্ত ডেকালে স্বাগত জানাইছো। স্যার বাইদেউসকল, গুণোৎসব অনুষ্ঠিত হওয়ার পিছত ওয়েমার সমূহ যেটা পেকেটত ভরা হব, সেই ভরার পিছত হালধীয়া পেকেট সমূহত লেবেল কেনকা ধরনের লিখব লাগিব, বা যদি বগা পেকেট আছে বগা পেকেট লেবেলবল কেনকা ধরনের লিখব লাগিব, সেই কথাটো কবর কারণে ভালেকিটো রিকুয়েস্ট আহিছে। গতি ভিডিওটির জড়িয়ে কেনকা ধরনের হালধীয়া পেকেটখনৰ পেকেট কেইটার উপর আর বগা পেকেটটির উপর লেবেলিং মানে লেবেল লিখব লাগবে সেই কথাটো কবর কারণে চেষ্টা করি। এতিয়া বিদ্যালয় অনুপাতে আপনার পেকেটের সংখ্যা বেলেগ বেলেগ হব, এল পি স্কুলের বেলেগ, এম ই স্কুলের বেলেগ, হাই স্কুলের বেলেগ। আর এই যিকেইটা পেকেট পেকেট কেইটা হালধীয়া রঙের হব, আর ইতিমধ্যে হালধীয়া রঙের পেকেট আপনাদের চারিটা পাইছে। তাত প্রথম শ্রেণীর ওয়েমার, দ্বিতীয় শ্রেণীর ওয়েমার, তৃতীয়র পর নবম শ্রেণীর ওয়েমার, আর স্কুলের ইভালুয়েশনের ওয়েমার ভরাব লাগিব। আর সেই যিকেইটা হালধীয়া পেকেট, হালধীয়া পেকেট কেইটার উপর আপনাদের কেনকা ধরনের লেবেল লিখব চাই লোক। প্রথমত লিখব নেম অফ স্কুল, দুই নম্বরতে ডাইস কোড, তিনি নম্বরতে নেম অফ ব্লক, চারি নম্বরতে নেম অফ ডিস্ট্রিক্ট, পাঁচ নম্বরতে ক্লাস, কোন ক্লাসের সেই ওয়েমারখন, ছয় নম্বরতে লিখব নাম্বার অফ ওয়েমার। অর্থাৎ যদি আপনার দশ প্রথম শ্রেণীর কারণে ওয়েমার হয়, ক্লাস ওয়ানের হয় ওয়েমার, এই যদি ছাত্রছাত্রী দশজন হয় ওয়েমার এখন হব, ছাত্রছাত্রী পনেরোজন হলে ওয়েমার দুখন হব, ছাত্রছাত্রী পঁয়ত্রিশজন হলে ওয়েমার চারিখন হব, এনেকা ধরনের ওয়েমার কেইখন হয় সেটা আপনি লিখব আর তলত সিগনেচার হেডমাস্টার করে দিব। যেটা মেইন বাহা বগা পেকেট থাকিব, বগা পেকেটটির উপর যখন লেবেল লেবেল কেনকা ধরনের লিখব, লেবেল আহিব কিন্তু ফিল আপ করা পদ্ধতিটা করব কারণে চেষ্টা করি। ডিটেইলস অফ ফিল আপ ওয়েমার্স, ইয়াতে ফিল আপ ওয়েমার ডিটেইলস কোয়া হয়েছে। স্কুল কোড, প্রথমতে আপনাদের স্কুলের কোডটো দিব লাগিব, নিজের নিজের বিদ্যালয়ের কোড, স্কুল নেম বিদ্যালয়খনের নামটো দিব লাগিব, ব্লক নেম এই যেটো ব্লকত সেই বিদ্যালয়খন অবস্থিত ব্লকটোর নাম দিব লাগিব, ডিস্ট্রিক্ট নেম যখন জেলা বিদ্যালয়খন অবস্থিত জেলাখনের নাম দিব লাগিব। তারপর নাম্বার অফ ইউজ ওয়েমার শিট, ইয়াতে আপনাদের ভালদরে মন করব, আপনাদের যেতিয়া ওয়েমার সমূহ পাইছিল আপনাদের এখন বড় ধুনিয়া কাগজত কিমানখন ওয়েমার আহিছে সেই ওয়েমার তথ্যটো দিছিল, সেই ওয়েমার তথ্য চাই আপনি ইয়াতে ফিল আপ করব। ইয়াতে কি কৈছে প্রথমটোত এম সি কিউ প্লাস স্কিল, এম সি কিউ প্লাস স্কিল বুলি কোৱাৰ লগে লগে অবলিক স্কিল, ইয়াতে কি কি থাকিব, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, অর্থাৎ আপনার বিদ্যালয় যিমান কেইটা ক্লাস আছে প্রত্যেকটো ক্লাসের সর্বমুঠ ওয়েমার কিমান হব এম সি কিউ মিলি বা স্কিল মিলি, সেই কথাটো ইয়াতে কোৱা হৈছে। যেহেতু এইখন এখন এল পি স্কুল, এল পি স্কুল হওয়ার কারণে কি করা হয়েছে, ইয়াতে তেখেতৰ ছাত্র ছাত্রীর সংখ্যা যেহেতু বহুত বেশি নহয়, ষোলো সতেরোজনমান আছে, গতি ইয়াতে প্রথম শ্রেণীর ওয়েমার এখন, দ্বিতীয় শ্রেণীর ওয়েমার এখন, আর তৃতীয় চতুর্থ আর পঞ্চম শ্রেণীর মিলি আটখন টোটেল ওয়েমার এই এম সি কিউ বাই স্কিলের দশখন হল। আর এই যদি স্কুল ইভালুয়েশন, প্রত্যেক যিমানবিলাক বগা খাম থাকিব প্রত্যেকটো বগা খামের উপরতে স্কুল ইভালুয়েশন ওয়েমার হব এখন ওয়ান হব, কারণ বিদ্যালয় প্রতি এখনকে স্কুল ইভালুয়েশনের কারণে ওয়েমার যাব। এতিয়া এম সি কিউ আর স্কুলের ওয়েমার টেন, স্কুল ইভালুয়েশনের ওয়েমার ওয়ান, সর্বমুঠ টোটেল ওয়েমার ইলেভেন, এনেকুৱা ধরনের আপনাদের ফিল আপ করব, নিশ্চয় উপকৃত হব। আর কিবা যদি অসুবিধা থাকে আপনাদের আমাক ফোন করে কমেন্ট বক্সত ফোন করে কব পারে, কমেন্ট বক্সত কমেন্ট দিব পারে, আমি সেইখানে শুধরাই দিব কারণে চেষ্টা করি। ভিডিওটি আগলকে ফরওয়ার্ড করব, লগতে আপনাদের যদি ওয়েমার কেনকুৱা ধরনের ফিল আপ করব লাগে বা পেকেটিংটো কেনকুৱা ধরনের করব লাগে, এটি হল লেভেলের কথা, পেকেটিংটো কেনকুৱা ধরনের করব লাগে সেই কথাখিনি যদি ভালদরে বুঝি উঠা নাই, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তাত গিয়ে আপনাদের ভিডিওটি চাবর কারণে চেষ্টা করব। ধন্যবাদ।